সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক সিসিএল মডেল কলেজ, বিভাগ রসায়ন। তো আজকেও আমরা পরিমাণগত রসায়ন নিয়ে পড়বো। তো আমাদের প্রথম টপিকস হলো জারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর পরমাণুকে কী করে জারিত করে, তাদের জারক পদার্থ বলে। অর্থাৎ জারক পদার্থ যাদের তাদের কী ঘটবে, বিজারণ ঘটবে। যেমন কার্বন দেওয়া আছে এক্সাম্পল হিসাবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানে, পটাশিয়াম ডাইক্রোমেট আয়োডিন কপার সালফেট। এবার আমরা বিজারক পদার্থতে যাই। এখন দেখো বিজারক পদার্থ কী, যে জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করে জারিত হয় এবং অপর পদার্থকে কী করে বিজারিত করে, ওই সব পদার্থকে কী বলা হয়, বিজারক বলা হয়। এখন এক্সাম্পল হিসাবে কাকে দেওয়া আছে, ফেরাস সালফেট, সোডিয়াম থায়োসালফেট, হাইড্রোজেন পারক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, এরা সকলেই কি বিজারক পদার্থ। এই জারক পদার্থ আর বিজারক পদার্থ কারা, এগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ যদি রাখো তাহলে এখন আমাদের পরবর্তী টপিকস কি, অসামঞ্জস্য বিক্রিয়া। যে বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থের একই সাথে জারণ ও বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। থ্রি ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড 70°C তাপমাত্রায় যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরেট উৎপন্ন করে। এখানে বলতেছি দেখো একই পদার্থ ক্লোরিনেরই কি একবার জারণ আরেকবার, এখানে শূন্য ছিল এখানে কি হয়েছে -1, তাহলে এখানে বিজারণ ঘটেছে। আবার শূন্য ছিল কত হয়েছে +5, অর্থাৎ কী ঘটছে, বিজারণ ঘটেছে। তো আমরা এখন এখানে বিক্রিয়ক ক্লোরিনের জারণ মান শূন্য, উৎপাদ ক্লোরিনে সোডিয়াম ক্লোর জারণ মান কত -1, অর্থাৎ এখানে ক্লোরিনের কী ঘটছে, বিজারণ ঘটেছে। অপর দিকে আমরা যদি খেয়াল করি যে উৎপাদ সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের জারণ মান কত +5, অর্থাৎ কি, অর্থাৎ এখানে কি হয়েছে তোমার এই ক্লোরিনের এখানে কি ঘটছে, জারণ ঘটেছে। কারণ কি শূন্য ছিল কত হয়েছে +5, তাহলে একই অণুর একবার জারণ আর একবার বিজারণ ঘটেছে। এই কারণে কি হয়েছে এই বিক্রিয়াকে, অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। তো আমরা এর পরবর্তী টপিক্সে চলে যাই। পরবর্তী টপিক্সের নাম হচ্ছে জারণ বিজারণ ইলেকট্রনীয় সমতাকরণ পদ্ধতিতে। হ্যাঁ, সমতাকরণ। তো কোশ্চেন কী আছে, লঘু সালফুরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস সালফেট জারিত করলে জারণ বিজারণ ইলেকট্রনীয় সমতাকরণ করো। তারপর দেখো এটাকে আবার লেখা হয় কি, পারম্যাঙ্গানেট ফেরাস হাইড্রোজেন আয়ন, ওই পাশে ম্যাঙ্গানিজ 2+ আর পানি। আবার কীভাবে লেখা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফুরিক অ্যাসিড, হ্যাঁ চিহ্নের ওই পাশে। তাহলে এটা আমাদেরকে বিক্রিয়া করে জারণ বিজারণ সমতা করতে হবে। তাহলে এখানে দেখো এখানে জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বিজারক কি ফেরাস সালফেট। এখন বলতে পারো স্যার এটা কীভাবে বুঝবো, এটা জারক আর এটা, ওই যে আমি আগেই বলছি জারক বিজারক জানার বিষয়টি এটা মুখস্থ রাখতে হবে। কী রাখতে হবে, মুখস্থ। দেখো এই জায়গায় জারক কে আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট আয়োডিন আর কপার সালফেট। আমাদের এই বিক্রিয়ায় কে আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখান থেকে দেখতে বুঝছি কি এটা জারক। দ্বিতীয় কে আছে দেখো, ফেরাস সালফেট, সোডিয়াম থায়োসালফেট, হাইড্রোজেন পারক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, এরাও কি সবাই বিজারক। এখান থেকে এভাবে বুঝছি কি ওই বিক্রিয়ায় ফেরাস সালফেট কি বিজারক প্রধান। তো আশা করি তোমরা কি টপিকসটা বুঝতে পেরেছো। তাই আমরা এখানে যখন কোশ্চেনটা লিখছি, লেখার পর আমরা লিখছি কি, জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বিজারক ফেরাস সালফেট। আর আমরা আগেই তো বলছি জারকের কি ঘটে, বিজারণ। আর এটা যদি একই সাথে দুইটা বিক্রিয়া ঘটে, একবার জারণ আরেকটা বিজারণ, তাই যখন জারণ ঘটে তখন জারণ অর্ধ বিক্রিয়া, যখন বিজারণ ঘটে তখন বিজারণ অর্ধ বিক্রিয়া। আর আমরা যেহেতু জারকের জানি কি ঘটে, বিজারণ, তাহলে এখানে জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ভেঙে কি হয়েছে, পটাশিয়াম প্লাস
ম্যাঙ্গানিজ টু প্লাস, আর হলো কি জারকে কয়ন কয়টা অক্সিজেন পরমাণু আছে, চারটা, তাহলে কত অণু পানি হবে, চার অণু পানি হবে। তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, আটটা, হাইড্রোজেন কয়টা, চার দুগুণা আট, এখন বাম পাশ, সেই কারণে আটটা হাইড্রোজেন আয়ন কী করতে হবে, যোগ করতে হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাঙলে কী হয়, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ কিসে হয়, ম্যাঙ্গানিজ টু প্লাস, আর এটা শুধু কিসে পরিণত হয়, পানি, কয়টা আছে, চারটা আছে, দেখা চারটা, তাই ঠিক এই পাশে আটটা হাইড্রোজেন দিচ্ছে, এই জায়গায় ম্যাঙ্গানিজের কত আছে, প্লাস সেভেন, আর এই জায়গায় আছে কত, প্লাস টু। এখন আমরা জানি ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাই ইলেকট্রন যতটা চার্জ নিবে ততটা কি বাদ হয়ে যাবে, তাহলে এই জায়গাও যদি দুই রাখতে চার, এই জায়গাও কয়টা আছে, সাতটা, পাঁচটা ইলেকট্রন নিলেই তো এই পাশে আমরা মনে মনে কয়টা ধরতে পারি, দুইটা আছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, পাঁচটা। এখন যদি তুমি এই টেকনিকে করো করতে পারো, আর না তো বইয়ে কি এগুলো সব মুখস্থ দেওয়া আছে, যে কে কয়টা ত্যাগ করবে, কে কয়টা গ্রহণ করবে। এখন আমরা পরবর্তী টপিকসটা যাই, সেটার নাম হলো কি, জারণ অর্ধবিক্রিয়া। এই এখানে বিজারক ছিল ফেরাস সালফেট, ফেরাস অংশগ্রহণ করে কিসে পরিণত হয়েছে, ফেরিকে, এই ফেরিকে ধনাত্মক চার্জ কয়টা, তিনটা, ফেরাসে কয়টা, দুইটা, সমান করার জন্য কয়টা ইলেকট্রন নিব, যদি একটা ইলেকট্রন নেই তাহলে ওর একটা মনে মনে কি করব, বাদ হয়ে গেছে, তাহলে মনে মনে ধরবো এখানে কয়টা আছে, দুইটা। আর যেহেতু ছোটো ক্লাস থেকে জারণ আমরা কি বিয়োগ হিসাবে করছি, তাই এই পাশে নিয়ে আসছি, বাট তুমি উপরের ক্লাসে বা গুগল উইকিপিডিয়া যেখানেই দেখবা, ডান পাশে প্লাস মানে জারণ আর বাম পাশে প্লাস মানে বিজারণ। আচ্ছা, এখন এক নং এবং দুই নংকে, দুই নংকে কি করব, পাঁচ দ্বারা গুণ করে যোগ করে পাই। এখন কেন পাঁচ দ্বারা করব তোমরা বলতে পারো, আমাদের পদ্ধতির নাম ছিল কি, ইলেকট্রনীয় সমতাকরণ পদ্ধতিতে। দেখো এই জায়গায় তোমার ইলেকট্রনীয় সমতাকরণ পদ্ধতিতে এই ইসের ফেরাসের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে কয়টা ইলেকট্রন আছে, পাঁচটা, সবাই দেখতে পারতেছো তো, কয়টা আছে, পাঁচটা। এখন আমি দেখি এই পাশে ফেরাসের ক্ষেত্রে কয়টা আছে, তার ক্ষেত্রে, ফেরাসের ক্ষেত্রে, তো ফেরাসের ক্ষেত্রে আমরা আমরা দেখতেছি কি, ফেরাসের ক্ষেত্রে কয়টা আছে, একটা আছে, তাহলে ফেরাসকে আমরা কত দ্বারা গুণ করব, পাঁচ দ্বারা, তাহলে কি করব, এক নং এবং দুই নংকে কত দ্বারা গুণ করব, এক নং, হ্যাঁ, সাথে যোগ করব, তাহলে এক নং যা ছিল তাই লিখলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পাঁচটা ইলেকট্রন, তারপর কি আটটা হাইড্রোজেন আয়ন হবে, কয়টা হাইড্রোজেন আয়ন হবে, আটটা হাইড্রোজেন আয়ন হবে, কয়টা হাইড্রোজেন আয়ন, আটটা হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা যদি এখানে আটটা হাইড্রোজেন আয়ন দিই, এটা সংখ্যা হিসাবে কত, আট, যদি বুঝতে সমস্যা হয় আমি আবার উপরেও লিখে দিচ্ছি, আটটা হাইড্রোজেন আয়ন, কয়টা হাইড্রোজেন আয়ন, এটা তো ওই পাশেই ছিল, হ্যাঁ, তারপর এই কাছে একটা পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ, পানি, আর এটা পাঁচ দ্বারা গুণ করছি, কত দ্বারা, পাঁচ, পাঁচটা ফেরাস, পাঁচটা ইলেকট্রন, পাঁচটা ফেরি, তাহলে যোগ বিয়োগ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পাঁচটা ফেরাস, আটটা হাইড্রোজেন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, পানি আর কি, পাঁচটা ফেরি। এখন দর্শক আয়ন, ওরো সালফেট, ওরো সালফেট একই হয়ে গেছে, এই কারণে এটা কয় ধরনের সালফেট আছে, দুই ধরনের সালফেট আছে, কয় ধরনের, দুই ধরনের, তাহলে আমরা বিজারকেরটা বিজারকের সাথে যাবে, হয়ে যাবে কি, ফেরাস সালফেট, আর এর সাথে সালফেট গিয়ে হবে কি, সালফিউরিক অ্যাসিড, এর সাথে সালফেট গিয়ে কি হবে, সালফিউরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড হয়েছে। এখন অ্যাসিডের যে সালফেট, এটা কয়টা সালফেট আছে, দুইটা, আমরা অ্যাসিডেরটা কার সাথে, তীর চিহ্নে ডান পাশে যত ক্যাটায়ন আছে, তাহলে এর সাথে সালফেট যুক্ত হলে হবে কি, পটাশিয়াম সালফেট, এর সাথে যুক্ত হলে হবে কি, ম্যাঙ্গানিজ সালফেট, এর সাথে যুক্ত হলে হবে কি, ফেরিক সালফেট। এখন আমরা এইটা আর এইটা খেয়াল রাখবো, এই জায়গায় কয়টা বিজারক থেকে কয় মল উৎপন্ন হয়েছে, পাঁচ মল, তাহলে এই জায়গায় যদি পাঁচ বসাই তাহলে পাঁচ দুগুণা কত হবে, দশ, এই দশ বসালাম, এই পাশে পটাশিয়াম কয়টা, দুইটা, এই পাশে দিলাম দুই, তাহলে ম্যাঙ্গানিজও তো কয়টা দাঁড়াইলো, দুইটা দিলাম দুই, অক্সিজেন চার দুগুণে কয়টা, আটটা দিলাম আট, হাইড্রোজেন কয়টা, ষোলোটা দিলাম আট। এখন দেখো সালফেট হলো কয়টা, এই পাশে দশটা, এই পাশে আটটা, কয়টা, আঠারোটা, এই জায়গায় একটা, এই জায়গায় দুইটা, তিনটা, আর তিন পাঁচা পনেরো, এই জায়গায় কয়টা হইলো, আঠা, কয়টা, আঠারোটা। আশা করি টপিকসটা তোমরা সবাই কি বুঝতে পেরেছ, আমি এই টপিকসে আরও কিছু এরকম সমতা করব, এগুলো করলে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তোমাদের কী হবে, ক্লিয়ার হবে, এবং পরীক্ষা সব প্রায় এখান থেকে কি কোশ্চেন আসে।
তো করোনা পরিস্থিতির কারণে যেহেতু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, আশা করি আমরা যতটুকু টপিকস পড়াচ্ছি এটা তোমরা বুঝতে পারছো, না বুঝলে গ্রুপে আমাকে বলবে। এই বলেই আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।